গত 15 বছর ধরে বাংলাদেশে ছিল ফ্যাসিবাদ। ফ্যাসিবাদের মূল ক্যারেক্টার হচ্ছে ফ্যাসিবাদ অন্য কোনো মতকে সহ্য করে না, ভিন্ন কোনো মতকে কখনোই তারা এলাও করে না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বাকশাল রহিত করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য হচ্ছে আগামীর বাংলাদেশ হবে সাম্য এবং মানবিক মর্যাদার বাংলাদেশ। সাম্য এবং মানবিক মর্যাদার আমরা যদি ব্যাখ্যা করি তাহলে ভেরি সিম্পলি যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে সবার সমান অধিকার। গত 15 বছর ধরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যেই রকম অবিচার এবং অনাচার চলেছিল আগামীতে বাংলাদেশে এরকম হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের বন্ধু হয়ে থাকবে, বন্ধু হয়ে তাদের পাশে থাকবে। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শোডাউন নিষিদ্ধ করে দিয়েছি এবং বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শোডাউন বন্ধ করে দিয়েছি এবং আমাদের দল থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার দিয়ে আমরা মোটরসাইকেল শোডাউন বন্ধ করেছি। আপনারা দেখতে পাবেন যে আমরা লালমনিরহাট আগে যখন আসতাম তখন হাজার হাজার মোটরসাইকেল থাকতো আমাদের সামনে এবং পিছনে, এবার একটা মোটরসাইকেল দেখেছেন আপনারা? নাই। তার মানে হচ্ছে যে আমরা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন নিয়ে আসার জন্য বদ্ধপরিকর এবং সেটার জন্য যদি আমাদের শক্তি প্রয়োগ করার প্রয়োজন পড়ে আমরা সেটাও করব, কিন্তু পরিবর্তন আমরা আনবো ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন আছে, আমি যেটি বলতে চাচ্ছি, আমরা এই 17 বছর বা 16 বছর যে আওয়ামী লীগের ক্ষমতা ছিল সেখানে তাদের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ ব্যাপকভাবে রাজনীতি করেছে এবং ক্যাম্পাসগুলোতে অন্যান্য মত আদর্শ যারা আছে, আপনি যে আপনার বক্তব্যে বলেছেন যে আপনাদের হাতুড়ি দিয়েও পিটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তো সেই জায়গা থেকে এখন তো সামনের দিনে বিএনপি একটি সরকার গঠন করবে বা আপনারা আপনাদের ছাত্র সংগঠন গোছাচ্ছেন যেটি গোছাতে পারেননি বা আগামীতে সংস্কার আনার চেষ্টা করতেছে, সেই জায়গা থেকে অন্যান্য যারা মত আদর্শ আছে সেই সংগঠনগুলো তাদের কার্যক্রম কি ক্যাম্পাসে পরিচালনা করতে পারবে এই মুহূর্তে? আপনি যদি অন্য ছাত্র সংগঠন বলেন সেটা তো অবশ্যই পারবে, কিন্তু ছাত্রলীগের বিষয়ে আমাদের অনেক, কারণ হচ্ছে যে গত 15 বছর ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী। সেই লাঠিয়াল বাহিনীর বিষয়ে কি সিদ্ধান্ত হবে সেটা বাংলাদেশের ছাত্র সমাজ নির্ধারণ করবে। কারণ হচ্ছে ছাত্রলীগ এমন কোনো অপকর্ম করে নাই, অপকর্ম নেই যেটা তারা 15 বছর ধরে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে না করেছে। প্রত্যেকটা ক্রিয়ারই কিন্তু সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটুকুই হচ্ছে আমার বক্তব্য এই বিষয়ে। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে যেই মেসেজটা প্রথমত দিয়েছি সেটা হচ্ছে আগামীতে ছাত্রদলের প্রত্যেকটা ক্যাম্পাসের নেতৃত্ব ওই ক্যাম্পাসের যারা রানিং শিক্ষার্থী, যাদের এখানে বৈধ ছাত্রত্ব আছে, যারা এখানে ক্লাস করে, তাদেরকে দিয়েই প্রথমত এই ছাত্র রাজনীতি এখানে ছাত্রদল প্রতিষ্ঠিত করবে। আর দ্বিতীয়ত হচ্ছে ছাত্রদল ভবিষ্যতে এরকম কোনো কিছু করবে না যেটা ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষার পরিবেশকে বিনষ্ট করে। আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ভোটাভুটি হবে, নির্বাচন হবে এবং বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবে তারেক রহমান ইনশাআল্লাহ। আর তারেক রহমান কিন্তু উত্তরবঙ্গের সন্তান, একটা জিনিস মাথায় রাখবেন, ঠিক আছে? এবং আমরা যখনই ওনার সাথে কোনো বিষয়ে কথা বলি, যখন বগুড়া কিংবা উত্তরবঙ্গের বিষয় আসে তখন দেখি উনি অত্যন্ত দুর্বল হয়ে যান। তো উত্তরবঙ্গ বৈষম্যের শিকার হবে না এটুকু আপনাদেরকে বলতে পারি, কারণ হচ্ছে যে উত্তরবঙ্গ ইনশাল্লাহ বিগত সময়ে যদি কোনো বৈষম্যের শিকার হয়ে থাকে